দেশের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সমুদ্রবন্দর মংলার আধুনিকায়নে বর্তমান সরকারের সুদূরপ্রসারী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় বন্দরে বেশি সংখ্যক জাহাজ আগমনের পাশাপাশি বিদেশি রিকন্ডিশন গাড়ি আমদানি, কন্টেনার হ্যান্ডেলিং, কার্গো হ্যান্ডেলিং এবং রাজস্ব আদায়ে 2023-2024 অর্থবছরে মংলা বন্দরের সাফল্য ছিল চোখে পড়ার মতো। বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বৃদ্ধি পাওয়ায় মংলা বন্দরের অপারেশনাল কার্যক্রমে কর্মচাঞ্চলতা বেড়েছে। এক বছরের ব্যবধানে বন্দরের রাজস্ব আয় বেড়েছে 17 কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানান, 2023-24 অর্থবছরে বন্দরে 840টি বিদেশি জাহাজ আনার লক্ষ্যমাত্রা ছিল। 6টি বেড়ে এ অর্থবছরে মংলায় জাহাজ এসেছে 846টি। 2022-23 অর্থবছরে বন্দরের রাজস্ব আয় ছিল 302 কোটি টাকা। 2023-24 অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে 319 কোটি টাকা। 2023-24 অর্থবছরে এই বন্দর দিয়ে মোট 31,044টি টিইউস কন্টেনার হ্যান্ডেলিং করা হয়েছে, যা 2022-23 অর্থবছরের তুলনায় 4,461টি টিইউস বেশি। ওই বছর বন্দরে কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ ছিল 26,583 টিইউস। এছাড়াও বিদায়ী অর্থবছরে বন্দরে কার্গো হ্যান্ডেলিং বেড়েছে। 2022-23 অর্থবছরে যেখানে কার্গো হ্যান্ডেলিং করা হয়েছিল 99.05 লক্ষ মেট্রিক টন, সেখানে 2023-24 অর্থবছরে কার্গো হ্যান্ডেলিং করা হয় 108.65 লক্ষ মেট্রিক টন। দেশে মোট আমদানির 60% রিকন্ডিশন গাড়ি মংলা বন্দর দিয়ে খালাস করা হয়। 2023-24 অর্থবছরে বন্দরে মোট গাড়ি আমদানি করা হয়েছে 15,340টি। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে মংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থবছরে এই বন্দর দিয়ে 846টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে। রিকন্ডিশন গাড়ি আমদানি হয় 15,340 ইউনিট। সকল সূচক পজিটিভ ধারার থাকায় ফলে বন্দরে নেট মুনাফা 28.55% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, আপগ্রেডেশন অফ মংলা পোর্ট প্রকল্পের আওতায় অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মংলা বন্দরের সক্ষমতা আরও বাড়বে।